গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রভাতি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখো, সকালবেলায় আমি ফুলটা দিয়ে শুরু করছি, মানে কি ফুলটা নামিয়েছি কেন, ফুলটার বয়স অনেক অনেক বছর হয়ে গেছে, আমারই কেনা ছিল, তো পরিষ্কার করেই রাখা হয়। তো আমি ভাবলাম আজকে একটু পরিষ্কার করব। দেখো অল্প অল্প নোংরা পড়েছে, পরিষ্কার করে নেবো এখন। তা ফুলটা দিয়ে তোমাদের সঙ্গে আজকের সকালটা শুরু করলাম। দেখো কত সুন্দর রয়েছে এখনো ফুলটা, অনেক বছর হয়ে গেছে। তা ধরো আমার বিয়ের আগে প্রায় 10-12 বছর হয়ে গেছে এর বয়স। দেখো কত সুন্দর রয়েছে এখনো, কারণ আমার বিয়েটা হয়ে গেছে 8 বছর, তা আরও 2 বছর আগেরই কেনা, 1-2 বছর আগের, 10 বছর না হলে 9 বছর হয়ে গেছে। কত সুন্দর লাগছে বলো তো। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি, তো আমি পরে আসছি, আমি আগে কাজটা গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে ফিরে আসছি গল্প করতে। বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সকালে কী রান্না হয়েছে। তো এটা হচ্ছে গাজর আছে, বিট আর ফুলকপি ভাজা, আর এটা হচ্ছে বেতো শাক ধনে পাতা রসুন দিয়ে ভাজা, এটা ভাজা হয়েছে। আর রান্না হয়েছে ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম, আর আলু ছোটো যে আলু হয় আস্তে আস্তে রয়েছে এই দেখো। এটা এটা রান্না হয়েছে ডিম, ডিম কেটে কেটে রান্না করেছে আমার মা, ভালো লাগে খেতে। তো এটাই রান্না হয়েছে আজকে আমাদের সকালবেলা, এটাই আমরা খাবো। তো চলো আমরা খেয়ে নিয়ে আগে। তো বন্ধুরা স্নান করে নিলাম, বাবু ঘুমোচ্ছে, তার জন্য আমি এই ফাঁকে জামাকাপড় ধুয়ে নেড়ে দিয়ে স্নান করে নিলাম। এখন চলে এলাম ঠাকুরঘরে, কেননা মায়ের শরীরটা ভালো নেই, তার জন্য ঠাকুরঘরে এলাম। দেখি ঠাকুরঘরে পুজোর সরঞ্জাম একটু গুছিয়ে রাখি যতদূর পারি, যদি পারি পুজোটাও দিয়ে রাখি, কেননা মায়ের শরীরটা ভালো নেই, কখন স্নান করবে কিনা, জ্বর এসছে, তার জন্য এই যে পুজোর বাসনগুলো মেজে নেব, আর ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব, এটাই করব। তো চলো আমি ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিই, মুছে নিয়ে যতদূর পারি করে রাখি, নালে হবে না, না পুচকু ঘুমিয়ে আছে, তার জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে, উঠে গেলে আর হবে না, ওকে স্নান করাবো, খাবো, এটাই করবো। তো তার জন্য আমি আমার কাজগুলো গুছিয়ে নিই, পরে ফিরে আসছি। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। পুজোটা দিয়ে নিই তোমাদের সঙ্গে, আজকে পুজোটা আমি শেয়ার করছি।
ঘরের জন্য জন্য রেখে দিই এখানে পূজো দিয়ে তারপরে ঠাকুরমার ঘরে পূজো দেব তো চলো আমি পূজোটা দিই পরে ফিরে আসছি বন্ধুরা হালুয়া খাচ্ছি গাজরের খুব ভালো হয়েছে তোমাদেরকে দেখালাম বোন তৈরি করেছে তো আমি দিয়ে দেবো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে রেসিপিটা তো ভয়েসটা কিছুটা বোন দিয়েছে কিছুটা আমি দিয়েছি সবাই দেখো তো এখন যাব বাবুর ভাত মানে ভাত রান্না হচ্ছে আর কি ওটা দেখি কতদূর কি হলো বাবুকে খাবো তো চলো যাই বাবুর ভাতটা রেডি করি রেডি করে ওকে খাইয়ে দিই চলো পরে ফিরে আসছি চলো আর এখন বাজে 5:30টা বাজে তো চলো পরে আসছি তো বন্ধুরা চলে আসলাম বাবু ঘুমিয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে 6:30টা বেজে গেছে তো আজকে জামা কাপড়গুলো গোছাতে পারিনি তার জন্য এখন গুছিয়ে নেবো জামা কাপড়গুলো আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই সন্ধ্যাবেলা টিফিনটা করবো দেখি কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কাজগুলো গুছিয়ে নিই একটু ঘুমিয়ে গেছে মশারির নিচে আছে তো চলো আমি আমার কাজগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে কেমন তো চলো তোমরা দেখো আর দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি আমার কাজগুলো গুছিয়ে নিই ঝটপট করে কোনো বিছানা গুছাতে পারিনি বাবু ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে নিক উঠুক তারপরে গুছাবো মানে গোছানো কি গোছানোই আছে আমি বিছানা সন্ধ্যাবেলায় যখন আর কি আগে পরে সব দিন শোয়ার আগে বিছানাটা সন্ধ্যাবেলায় ঝেড়ে রাখি তো সব দিন ঝাড়ি আর কি না ঝেড়ে আমি বিছানায় যাই না তার জন্য বিছানাটা ঝাড়বো পরিষ্কার করবো পরে উঠুক বাবু তারপরে চলো পরে ফিরে আসছি এই দেখো সন্ধ্যাবেলায় চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার টিফিন হবে চা আর এখানে মুড়ি মাখাবো কী দিই কী কী দিয়ে পেঁয়াজ আদা লঙ্কা কুচি পেঁয়াজ আর আদা কুচকুচিয়ে দিয়েছি আর কি আর ধনে পাতা আর এখানে সিদ্ধ আলু আর দেবো চানাচুর চানাচুর আর মুড়ি এটা দিয়ে মাখাবো চলো তাহলে এখন মাখিয়ে নিই আর একটু তেল দেবো লবণ ব্যাস এই দেখো মুড়ি মাখানো রেডি আর এই যে আমার চা বাবার চা আর মায়ের চা দিয়ে দিয়েছি এই মুড়ি আমার আমি আর মাই খাবো তো চলো আমরা খেয়ে নিই সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই তো বন্ধুরা রুটি করেছে মা খাইনি এখনও খাবো রুটি আর আলু ভাজা এটাই খাবো আর আমার বাবু ওই দেখো মশারি টানানো রয়েছে ছোটো মশারি ঘুমোচ্ছে ঘুমিয়ে গেছে ও আর সন্ধ্যাবেলায় টিফিন করলাম স্পেশাল মুড়ি চানাচুর মুড়ি দিয়ে সব কিছু দিয়ে মানে মাখালাম মাখিয়ে খেলাম এটাই খেলাম সন্ধ্যাবেলায় রুটি খাবো একটু পরে খাবো এখনও খাবো না এখন 1:30টা বাজে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে তো সবাই দেখো ভিডিও আশা করি ভালো লাগবে তোমাদের তো সবাইকে গুড নাইট জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো রাখি গুড নাইট বাই